হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। যদি আমি এলাচের কথা বলি, তাহলে এতে আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার সৌন্দর্যের এমন গোপন জিনিস লুকিয়ে রয়েছে যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। রোজ যদি আপনি এলাচ সেবন করেন এবং এক গ্লাস কুসুম গরম পানি পান করেন, তাহলে আপনার স্বাস্থ্য এমন পরিবর্তন হয়ে যাবে যে নিজেই বিশ্বাস করতে চাইবেন না। এটা আপনার সৌন্দর্য বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকে, সেই সাথে সুস্থ থাকতেও সাহায্য করে। সাধারণত এলাচ বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। এটা খাবারে ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়ে এবং দারুণ সুগন্ধ আসে। আপনি হয়তো ভাবেন এলাচ খাবারে স্বাদ বাড়ানোর জিনিস, কিন্তু এটা দিয়ে আপনি আপনার সৌন্দর্য বাড়াতে পারবেন এবং শরীর থেকে 100 ধরনের রোগ দূর করতে পারবেন। এলাচ সেবন করার পুরো উপকারিতা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। অনেক সময় মেয়েদের চেহারায় ব্রণ এবং ছালের সমস্যা দেখা দেয়। যদি একবার এগুলো পড়তে শুরু করে, তাহলে দেখতে তো খারাপ লাগেই, সেই সঙ্গে অদ্ভুত অনুভূতি হয়। আপনি যদি চান এই সমস্যা থেকে মুক্তি পেতে, তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানির সাথে একটি এলাচ সেবন করুন। প্রথমে এলাচ ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন, তারপর এক গ্লাস কুসুম গরম পানি পান করে নেবেন। এতে আপনার ব্রণ এবং ছাল ওঠার সমস্যা দূর হয়ে যাবে এবং ত্বক রিলেটেড সব সমস্যা থেকে মুক্তি পাবেন, সেই সঙ্গে চেহারায় নতুন চমক পাবেন। আজকাল বেশিরভাগ মানুষ পেটের সমস্যায় জর্জরিত থাকেন। পেটের গ্যাস, অ্যাসিডিটি সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার পেট যদি ঠিক না থাকে, তাহলে আমি বলছি এতে আপনার 100 ধরনের রোগ হতে পারে, কারণ আমাদের পেট হচ্ছে সব রোগের জননী। সেজন্য পেট রিলেটেড সমস্যা থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, যদি আপনার পেটে সবসময় গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে রাতে প্রতিদিন এক পিস এলাচ সেবন করে তারপর এক গ্লাস কুসুম গরম পানি পান করুন। আপনি বুঝতে পারবেন যে আপনার পেটের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে এবং হজম শক্তি মজবুত হয়ে যাবে। এছাড়াও আপনার যদি চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে, চুল অনেক পাতলা হয়ে গিয়ে থাকে, তার জন্য আপনি এলাচ সেবন করতে পারেন। আমাদের চুলের জন্য যেসব নিউট্রিশনের দরকার রয়েছে, তা সবই এলাচে রয়েছে। রাতে আপনি এলাচ সেবন করলে আপনার রক্ত পরিষ্কার হবে, আর যদি রক্ত পরিষ্কার হয়ে যায়, তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুলের গোড়া মজবুত হবে, আগের থেকে ঘন, কালো ও লম্বা হতে শুরু করবে। সেই জন্য প্রতিদিন রাতে এক পিস এলাচ সেবন করে তার সাথে এক গ্লাস কুসুম গরম পানি সেবন করুন। এছাড়াও আপনার শরীরে যদি সবসময় ক্লান্তি, দুর্বলতা এবং অলসতা থাকে, তাহলে এলাচ সেবন করুন। এলাচে থাকা পুষ্টিগুণ শরীরে দ্রুত এনার্জি প্রদান করে থাকে এবং শরীর সবসময় অ্যাক্টিভ থাকে। রাতে যদি আপনি একটি এলাচ সেবন করে তারপর কুসুম গরম পানি পান করেন, তাহলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হবে এবং শরীরে আলাদা এনার্জি পাবেন। এছাড়াও আপনার যদি শরীরে ব্যথা থাকে, হাঁটুতে জয়েন্টে ব্যথা থাকে, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, তাহলে তার জন্য এলাচ অনেক উপকারী একটি জিনিস। যখন আপনি রাতে এলাচ খাবেন, তখন এটি আপনার খাবারকে খুব দ্রুত হজম করবে এবং পেটে গ্যাস তৈরি হওয়া থেকে বিরত রাখবে। আমাদের বডিতে হাঁটুতে জয়েন্টের ব্যথা হবার মূল কারণে হচ্ছে পেটে গ্যাস সৃষ্টি হওয়া। সেজন্য আপনি যদি প্রতিদিন এলাচ সেবন করেন, তাহলে আপনার গ্যাস সমস্যা দূর হবে আর কোনো ধরনের ব্যথাও আপনার শরীরে থাকবে না। সেজন্য রাতে এলাচ এবং গরম পানি অবশ্যই পান করুন। এছাড়াও আপনার যদি অনিদ্রার সমস্যা থাকে, সেটাকেও এলাচ ঠিক করতে সাহায্য করে থাকে। রাতে এলাচ খেলে মস্তিষ্ক খুব দ্রুত রিল্যাক্স হয়ে যায়, যার ফলে সবার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। সেই জন্য রাতে অবশ্যই এলাচ সেবন করুন। ছোট্ট এই এলাচটি খেলে আপনি আরো অনেক রোগ থেকে বাঁচতে পারবেন। আমি তো অল্প কিছু রোগের কথা বললাম, আপনি এটাকে 1 থেকে 2 সপ্তাহ টানা সেবন করে দেখুন, আপনার শরীর সুস্থ হতে শুরু করবে। কয়েকদিন পর তার উপকার আপনি নিজেই বুঝতে পারবেন। আশা করছি আজকের ভিডিও এবং ভিডিওর বিষয় আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।